স্বাগত জানাচ্ছি দর্শক। আপনারা অনেকেই আমার কাছে স্বাস্থ্য বিষয়ক নানা রকম প্রশ্ন করেন, আজকে সেখান থেকে একটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি। একজন আমার কাছে জানতে চেয়েছে, আপু আমার স্ত্রী প্রেগনেন্ট, আমার স্ত্রীর গর্ভে একটা মেয়ে সন্তান রয়েছে, আমি জানতে চাচ্ছি ইসলামের দৃষ্টিতে প্রথম সন্তান ছেলে নাকি মেয়ে হওয়া ভালো। দর্শক, এই প্রশ্নের উত্তরে প্রথমেই সবাইকে বলবো, ইসলামিক বিভিন্ন আদব কায়দা বা ইসলামিক বিভিন্ন নিয়মনীতি সম্পর্কে আমার আসলে খুব বেশি ধারণা নেই, তারপরেও আমার সামান্য জ্ঞান থেকে এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এছাড়া ইসলাম ধর্ম ব্যতীত অন্য কোনো ধর্মের কোনো ব্যক্তি যদি এই ভিডিওটি দেখে থাকেন, আশা করি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। দর্শক, আপনার প্রথম সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে, এতে কিন্তু স্বামী স্ত্রীর কোনো হাত নেই, এটা একমাত্র মহান রব্বুল আলামিনের দান। আর যেহেতু ছেলে এবং মেয়ে উভয় সন্তানই আল্লাহ তাআলার ইচ্ছাই হয়, সুতরাং আপনার ছেলে হোক বা মেয়ে হোক দুটাই ভালো, কোনোটাই আসলে খারাপ বা ভালো এটা বলা যাবে না। আর ইসলামে কিন্তু মেয়ে শিশু এবং ছেলে শিশু উভয়কেই সমান দৃষ্টিতে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে আমাদের দেশে অনেকেই প্রথম সন্তান ছেলে হলে অনেক বেশি খুশি হয়ে থাকে, তবে মনে রাখবেন আপনার সন্তান ছেলে হোক বা মেয়ে হোক, আপনার সন্তান কিন্তু আপনার জন্য একটা নিয়ামত স্বরূপ। তবে ইসলামের দৃষ্টিতে কারো প্রথম সন্তান যদি কন্যার সন্তান হয় তবে তাকে ভাগ্যবান বলে ঘোষণা করা হয়েছে। যেমন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যার গৃহে কন্যার সন্তান জন্মগ্রহণ করলো অতঃপর সে ওই কন্যাকে কষ্টও দেয়নি, তার ওপর অসন্তুষ্টও হয়নি এবং পুত্র সন্তানকে তার উপর প্রাধান্য দেয়নি, তাহলে ওই কন্যার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। দর্শক, এ দ্বারা এটাই বোঝায় আমাদের সমাজে অনেকেই আসলে প্রথম সন্তান যদি মেয়ে হয় তাহলে অনেক অসন্তুষ্ট হয়, এবং প্রথম সন্তান ছেলে হলে দেখা যায় সবার মাঝেই একটা খুশি বিরাজ করে। কিন্তু কারো যদি প্রথম সন্তান মেয়ে হয় এবং ওই দম্পতি যদি ওই মেয়ের শিশুকে সম্পূর্ণ আদর যত্ন এবং ভালোবাসা দিয়ে খুশি মনে মেনে নেয় এবং পুত্র সন্তানের মতোই তাকে সমান মর্যাদা দেয়, তাহলে কিন্তু আল্লাহ পাক তার উপর অনেক খুশি হবে এবং ওই দম্পতি জান্নাতে প্রবেশ করবে। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কন্যা সন্তান হলো উত্তম সন্তান, কেননা তারা হচ্ছে অধিক গুণের অধিকারিণী, বিনম্র এবং মিষ্টভাষী। দর্শক, ইসলাম ধর্মে মেয়ে সন্তান এবং ছেলে সন্তান উভয়ই কিন্তু সমান গুরুত্বপূর্ণ। আর আমরা ইসলামের দৃষ্টিতে দেখতে গেলে দেখা যায় যে ইসলামে কিন্তু মহিলাদেরকে অনেক মর্যাদা দেওয়া হয়েছে, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওই মহিলা বরকতময়ী এবং সৌভাগ্যশালী যার প্রথম সন্তান মেয়ে হয়, কেননা আল্লাহ তাআলা মেয়েকে আগে উল্লেখ করে বলেন, তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন আর যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন। দর্শক, আপনারা এখানে লক্ষ্য করেন, সন্তানের কথা বলতে গিয়ে কিন্তু এখানে মেয়ে সন্তানের কথা আগে বলা হয়েছে। তো দর্শক, আপনার সন্তান ছেলে হোক বা মেয়ে হোক এটা নিয়ে মন খারাপ করার কোনো কারণ নেই। এর কারণ হচ্ছে আপনার ছেলে সন্তান হোক কিংবা মেয়ে সন্তান হোক, উভয় সন্তান কিন্তু মহান রাব্বুল আলামিনের ইচ্ছাতেই হয়েছে, আর মহান রাব্বুল আলামিনের ইচ্ছার উপর আপনার অসন্তুষ্ট হওয়ার কিন্তু কোনো উপায় নেই বা এটা ঠিকও না। সুতরাং আপনার সন্তান যাই হোক না কেন, ছেলে হোক কিংবা মেয়ে হোক, তাকে খুশি মনে মেনে নিন এবং সুস্থ সুন্দরভাবে তাকে মানুষ করার চেষ্টা করুন। শেষ করার আগে আবারও বলছি, যেহেতু ইসলাম এবং হাদিস সম্পর্কে আমার খুব বেশি ধারণা নেই, তাই কোনো কিছু যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।